হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করব, আশা করি ভালো লাগবে। প্রথমে সকালে ঘুম থেকে উঠে একটু গাছে পানি দিয়ে নিচ্ছি। তারপর বারান্দায় রোদ এসেছে, মেয়ে নিয়ে বসে আছি। বড় দুই মেয়ে স্কুলে গিয়েছে, ছোট মেয়ে নিয়ে বসে আছি, ছেলে ঘুমাচ্ছে। বসে বসে ফুল ফুটেছে, সুন্দর লাগছে তাই দেখছি। সাদা সাদা ফুল দেখতে খুব ভালো লাগছে। এর আগে গাছটা খুব সুন্দর ছিল, ফুল ফুটতো, ভালোই লাগতো। এখন নষ্ট হয়ে গেছে, পিঁপড়ে নষ্ট করে ফেলেছে। এরপরে ছাদে আসলাম, একটু ভিডিও করলাম। লাল শাক বোনা হয়েছে, শাক হয়েছে ছাদে, শাক রান্না করবো আজকে। গাছে ফুল ফুটেছে, এই ফুল সবসময়ই থাকে, ভালো লাগে। দুপুরে রান্না বাড়া শেষ করলাম, এখন লাল শাক দিয়ে ভাত খাবো। শাকে ঝোল রান্না করেছি, ভাজি করা যায়। সাদের ফ্রেশ শাক খুব ভালো লাগছিল খেতে, খেতে খুব মজা লাগছিল আর কি। হালকা জলপাই দিয়ে বসিয়ে দিলাম, একটু পানি দিয়ে লবণ দিলাম, দিয়ে চুলায় বসিয়ে দিলাম। জলপাই আচার তৈরি করবো, জলপাই দিয়ে একটু পানি দিয়ে লবণ দিয়ে চুলায় বসিয়ে দিলাম। মেয়ে দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, আম্মু কি তৈরি করছে। এরপর চুলায় একটি চুলায় ফ্রাই প্যানে 5 ফোড়ন শুকনা মরিচ তেলে নিলাম, সে সেদ্ধ জলপাই হাত দিয়ে একটু মেশ করে আটি জলপাইয়ের বিচিগুলো কিছু রাখবো, কিছু ফেলে দেব, সব নিব না আর কি। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার সাথে থাকবেন। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তারা সরিষার দিয়ে তেল দিয়ে দিছে 1/2 কাপ, দিয়ে জলপাই দিয়ে দিলাম, দিয়ে রসুন বাটা সরিষা বাটা দিয়ে দিছি, বেশি মশলা ইউজ করব না। এবার হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মিষ্টি আচার তৈরি করবো তো এই জন্য আর কি, গুড় গুড় দিয়ে আচারটা তৈরি করবো। গুড় দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে একটু চিনিও দিব। শুকনো মরিচ আর 5 ফোড়নের গুঁড়া তেলে রাখলাম, ওই মশলাটা আমি সব একবারে দিব না, প্রথমে 1 চামচ দিচ্ছি, তারপরে নামানোর আগ দিয়ে আর একটু দিব আর কি। লবণটা সেদ্ধর সময় একটু দিয়েছিলাম, আর পরে একটু কম মনে হচ্ছিল তাই একটু দিয়ে দিছি। বারবার নাড়তে হবে, নাড়তে নাড়তে একটু চিনি দিয়ে দিলাম, নাড়া বন্ধ করা যাবে না, দেখা যাচ্ছে নিচে লেগে যেতে পারে।
মিষ্টি একটু কম মনে হচ্ছিল, তাই একটু গোল মিশালাম। মশলা যেটুকু ছিল দিয়ে দিলাম, এভাবে নাড়তে নাড়তে যখন রসটা শুকিয়ে আসবে সেই সময় আমাদের আচারটা রেডি হয়ে যাবে। এই তো আচার রেডি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আচার রেডি হয়ে গেছে, এই তো আপনাদের কাছ থেকে বিদায় নেব, আল্লাহ হাফেজ।